এক মহিলা তার স্বামী এত অমানুষ, মহিলা বেচারে যেভাবেই রান্না করো স্বামী একটা দোষ ধরিয়ে বসে, এটা তার এটা মুদ্রা দোষ। দোষ ছাড়া কখনো তার খাবার হয় না, একটা কিছু বাহির করবেই। তো মহিলা শিক্ষিত, বুদ্ধিমতী মানুষ, তো একবার হিসেব করে নোট করছে যে এই কোন কোন জায়গায় দোষগুলো ধরে, একটা একটা করে সব নোট করে নিয়ে একদিন চমৎকার করে একটা রান্না দিছে, যে তার সব আইটেমগুলো সব মাথায় রেখে পারফেক্ট করে একেবারে কোথাও কোনো সমস্যা নাই করে সুন্দর করে ডাইনিং টেবিলে খাবার টাবার বিছাইছে আজকে, যে আজকে চান্দু দেখি কি করে, খাইতে দিছে, খাইতে বসে স্বামী আর কিছু বলে টলে না, সব কিছু পারফেক্ট, আগে যা দূর দূর তো কোনো জায়গায় কোনো সমস্যা নাই, সব মাপ মতো, খাওয়া দাওয়া শেষ করে হাত দিয়ে উঠে যেতেছে, বউ কয় কি কিছু কইলা না কেমন হলো, তো বলতেছে এত ভালো ভালো না, বুঝতে পারছেন, এত ভালো এত এত ভালো হইলে কেমনে, দোষটা ধরতে পারছেন, রোগটা কোথায়, রোগটা হলে একটা খুদ ধরবে, একটা খুদ তাকে ধরতে হবে।